আছেন এই মিছিলে ইমাম সাহেব আব্দুল করিম, উপস্থিত আছেন স্বামী রঘুবানন্দ। আয়োজিত এই সংহতি মিছিলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ। ট্রেন বুঝলে তো হয়ে যেত। কেন কেন্দ্রীয় সরকার জব চাই জব ফটাফট ফটাফট রাইরা সংহতি যাত্রা, আমরা সবাই এক এবং অভিন্ন, সারা ভারতবর্ষ এক এবং সারা বাংলা এক। এই সংহতির মন্ত্র নিয়ে আমরা রাস্তায় হাঁটছি মানুষকে সংহত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার জন্য, এবং সাথে সাথে রাজ্যের যে প্রাপ্য বকেয়া সেই অর্থ, যে অর্থ রাজ্য থেকে সংগৃহীত করা হয় জিএসটি, ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্সের মাধ্যমে, সেই অর্থ বাংলাকে ফিরিয়ে না দেওয়া, যে অর্থ ফিরিয়ে দিতে আমাদের দেশের সংবিধান অনুযায়ী, ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী কেন্দ্রীয় সরকার বাধ্য,
তার বিরুদ্ধে মানুষকে, মানুষের কণ্ঠস্বরকে দিল্লিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সর্বধর্ম সমন্বয়, সংগতি, ঐক্য, মিলন, প্রেম, প্রীতি, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই ঐতিহাসিক মহামিছিল, এই মিছিলের মাধ্যমে আমাদের নেত্রী তিনি ডাক দিয়েছেন যে বাংলার মানুষ একসাথে পা মেলাক এবং কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ঐক্য সম্প্রীতির সপক্ষে আওয়াজ তুলুক। আজকে তাই আমাদের এই সম্প্রীতি যাত্রা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিগত দিন থেকে আমাদের লাগাতার আন্দোলন চলছে। আমাদের কেন্দ্রীয় যে বঞ্চনা প্রতিনিয়ত যার শিকার এই বাংলা হচ্ছে, 100 দিনের বকেয়া টাকা থেকে শুরু করে আবাস যোজনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়া, অর্থাৎ আমরা নাজেহাল অবস্থায় রয়েছি। কেন আমরা জানতে চাই, কেন এই নাজেহাল বারবার বাংলাকেই করা হচ্ছে, বাংলার ক্ষেত্রেই কেন এই বঞ্চনা? এবং আজকে আমাদের এই র্যালিতে সর্বধর্ম সমন্বয়ের র্যালি আমাদের সকলে রয়েছে, আমাদের গুরুদ্বারা থেকে যারা রয়েছেন তারা আছেন এখানে, আমাদের ভারত সেবা আশ্রম রামকৃষ্ণ মিশন থেকে এখানে রয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন, প্রত্যেক মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, সকলে আজকে আমাদের সাথে এই পদযাত্রায় সামিল হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে। কারণ একটা কেন্দ্রীয় সরকার যারা সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলার মানুষেরও আশীর্বাদ নিয়ে, সহযোগিতা নিয়ে ওই দিল্লির মসনদে বসেছে, কিন্তু তারপর থেকেই পশ্চিমবাংলাকে তারা বঞ্চিত করে চলেছে প্রতিনিয়ত। এবং তারা শুধু একটাই কাজ ভালোভাবে করছে, সেটা হচ্ছে ধর্মের বিভাজন, ধর্মে ধর্মে একটা ভেদাভেদ তারা তৈরি করছেন, সেই মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে রাস্তায়। ফটাফট ফটাফট তুমি ছেদ তুমি ছেদ তুমি ছেদ